Assalamualaikum everyone, কি অবস্থা সবার? মাইসে সুয়েল পাস আপনারা ভালো আছেন? আশা করি ভালো থাকবেন। আমি অনেক বেশি ভালো আছি। সো গাইস, আপনারা আমার হওয়া হইছে না যে আমি হঠাৎ করে বেঙ্গালুরু আই গেছি। বেঙ্গালুরু আই গেছি কয়দিন হইব বন্ধু? দিন ওলা হই জানানি ভাই তো ওলা হই যার হঠাৎ করে আই গেছি। ভালো একটা জব পাইছি, এর কারণে আই গেছি। আর বর্তমানে আছি বেঙ্গালুরু ইন্দিরানগর। তাইলে বুঝতে পারছেন করিমগঞ্জি ভাই এখন বেঙ্গালুরু আর বেঙ্গালুরু ব্লগ হইতো আজকে। তাইলে কতটুকু ইন্টারেস্টিং হইব আপনারা বুঝি লাইছেন। আজকের ব্লগটা টোটালি ডিফারেন্ট হইব। আপনারা এক সেকেন্ডও মিস করবা না। এক সেকেন্ড হামি তো আমি তো লাভ হই সব সময়, তো রেগুলার তো হই আমি, দেন খালি এক সেকেন্ডও মিস করবা না। আজকে আবার হইলাম তো এক সেকেন্ডও মিস করবা না আপনারা লগে থাকুক। এরপরে আমার বন্ধু মঞ্জু তাই ক্রিম মাগিদরা আমরা দেখতাম আরে ঘুরা তো তাই ক্রিম মাগিদরা আর সুলতালিতা তো আগে সুন্দর করছো চলো দেখতাম গিয়া তাইলে। তো গাইজ, এখন তো আমরা বাড়ি গেলাম রাস্তাবাদী বাড়ি আটিয়ার। আর বর্তমানে আছে ইন্দিরানগর কেএফসির সামনে। তারাই কেন আসুন সেটা লজ্জি লাগে জানি, আর কই যাওয়া হয়তো আমি নিজেও জানি না। আমি তো আবার লাগরে চিনিও না আর জানিও না, হয়তো বাড়াইছি আর কি। আর খুব ভালো লাগে, আর সুন্দর লাগে, আর বেঙ্গুর চর সত্যি ভালো লাগে। আমার স্বপ্ন আসলো আবার তো আই গেছি। আমার সোনার ময়না পাখি কোন দেশে এতে গেল। কয়েকটা চিনতে পারছেন কি আমি? আমরা আসামও কিন্তু নাই, অন্য বাকি থাকে। একটা নাম হইল গিয়া মুগ ডাইল, আমরা কই মুগ ডাইল জানি না কিটা নাম। আর বিভিন্ন আর বাকি দেশ আমরা দেশ হই সরি আসামও পাঁচ টিকি আছে, অন্য পাঁচ টিকি নাই। কেন রুপিলে দশ টিকি আর এই যে তো এখন আইয়ারও ভাইয়া 10 রুপি বাংলা নাই তো ভাই আর ওখানে ভিজে আসো জানে দেখাই গো বসে করে তো তাই নয় যা 10 টাকা নেই 10 রুপি যাইতে হইব দেশটা হইব আমি কিটা ভুল করছি কাজ করবি আপনারা। সো ডিয়ার গাইস, আমরা এখন আছি বেঙ্গালুরু ইন্দিরানগর তীর ওখানো। আর তারা ওখানো আসুই দেখতে পাতা। আর কেন হুসেন ভাই আমার আমাই যে বুঝলাম ভাই জানে আর আইছি নি জানে কিটা কর তার খাই যা মুড়ি মুড়ি আইন তার খাই খাই একবার গলা নি না খানা ভালো ইটা গিতে। আর ওখানে ওভার ব্রিজ একটা আছে, ওখানে আমরা উপরে দিয়ে উঠমু। আর আর একটা গাইস কথা আপনার কইতাম যাই যে এটা তো টাউনে দিলা বেশিরভাগ গিলা লক করিয়া হইতো না। আমার কিছুদিনের ভিতরে খুব শীঘ্রই খুব সুন মানে আমার একটা মাইক্রোফোন কিনা লাগবো, নাইলে ইলা খুব বেশি এক্সট্রা নয় আর ইলা মাতিয়ে হইতো না, কিচ্ছু হইতো না। কিছুদিনের ভিতরে আমার একটা মাইক্রোফোন কিনা লাগবো। আর এখন উঠমু আমরা ও যেতে পারবা ওভার ব্রিজ আছে, আর তারা ওখানে আসুন যাইতে গে তো আমরাও যাই চলো। আমার সোনার ময়না পাখি কোন দেশে বেশি গাড়ি দাঁড়ের কারণে আমরা লাইনে সিরিয়াল ধরে দেখতে পারলাম না। আমরা এখন এখন বলি ভাইয়া এটা হরা করে বেশি খুব বেশি অত সুন্দর লাগে এখানে বেঙ্গালুরু আইয়া। আর লাইটিংও আছে ওই দেখতে পারো, রাত্রে এটা খুব জোর শুইব খুব জোর দিব। অন্য দিন আইব ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি কিন্তু না গিয়ে থাকবো গিয়ে অবশ্যই আইব। গাড়িটা গাইস অনেক বেশি সেরা, আপনারা আইলে বুঝতে পারবা। আর আর ওই দেখো গাইটা বাদে প্রকৃতিরও বিল লোয়া যায় একটু একটু, ওই দেখো গাছপালা তো আছে। সো গাইজ, ও আছে ওভার ব্রিজ, আর আমরা উঠছি ওভার ব্রিজ উঠে। আর কেন আইতে আইতে রেল লাইনও আইলাম, আর ওই দেখতে পারা সানসেট আর খুব মজা লাগে, সুন্দর লাগে দেখতে সময়। আর ইবাদি রেল লাইনও দেখতে দেখতে আমরা আইলাম কোন সময় 3 কিলোমিটার লাগান আইছি আইডিয়া দেখতে যেতে কিলা নিজেও জানি না কিটা করি আই গেছি। আর রেল লাইন একটা হইলো গিয়া একটা রেল লাইন যায় কন্ট্রোলমেন্টের ওদিকে যায়, আর অক্টা যায় অক্টা অন্য সামনে হইলো SMBD স্টেশন। তো আমরা তো ডিয়ার গাইজ আমরা ঘুরাঘুরি করছি, আর এখন সন্ধ্যা হয়ে যাওয়ার আস্তে আস্তে। আর লাইটটা খুব মজা লাগে, কিন্তু আমরা এখন থাকতাম না কারণ কোনো একটা কারণে আমরা দাঁড়িয়ে গিয়ে বাসাত মানে রুমো। আর আজকের ভিডিওটাও পর্যন্ত অন্য কোনো দিন হইব, রাত্রে লাইটিং দেখাই রাত্রে ঘুরা হইব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাকে দেখে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিওটাও পর্যন্ত উল্লান বন্ধু ভাই দিলাম।